জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রাঘাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের তিনজন আহত হয়েছে। রোববার ভোর 4:30 দিকে বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি ও ছেলে মোহাম্মদ মোমিন। এ সময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম ও ছেলে আরাফাত হোসেন আহত হয়েছে। পৃথক ঘটনায় বেলতলি ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন আহত হয়েছে। আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। স্থানীয়রা জানায়, ভোরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে বাড়ির ভেতর থাকা একই পরিবারের 4 জনের হতাহতের খবর শুনে স্থানীয়রা আহত ভাই বোনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।